आज के क्लास टुएल्भर द्वितीय क्लास के बाचाय के बाचे गल्प अवलम्बने गल्पे आम्रा आगे देखे जे मृत्युंजय अनाहार मृत्यु देखे ये दुर्भिक्ष कबलित परिवेशे से निजे असुस्थ बोध करे एवं तार खावा समस्त जिनिस से बमि करे उग्रे फेले। तारपरे निखिल अफिसे देखे जे मृत्युंजय एकटा अस्वाभाविक जंत्रणाय कातर हये पड़ेछे एवं प्रसंगे बोलेछिलाम मृत्युंजय एवं निखिलेर मध्ये यथेष्ट तादेर मध्ये पार्थक्य आछे। निखिल एर रोगा गरण तीक्ष्ण बुद्धि सम्पन्न एवं अनेकटा आलसी प्रकृतिर बटे आर से अवसर पेलेई निजेर एकटा चिंता जगत गड़े तोले নিজের মতো করে একটা সময় কাটিয়ে যেতে চাই। এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ছোট প্যারাগ্রাফ এই জায়গা থেকে আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এই পর্যন্ত আলোচনা করব। আমরা আলোচনার সময়ে খেয়াল করব যে মৃত্যুঞ্জয়কে নিখিল কেন ভালোবাসে। আসলে মৃত্যুঞ্জয় একটু ভাবপ্রবণ মানুষ হলেও তার জন্যে কিন্তু নিখিল তাকে ভালোবাসে না, বা সে নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, বা সৎ সরল বা সত্যবাদী মানুষ বলে নয়, তাকে ভালোবাসে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। ঐতিহ্য আদর্শবাদ, ঐতিহ্য আদর্শবাদ মানে হচ্ছে পরম্পরাগত যে নীতি নিয়ম, সেই শৃঙ্খল পরায়ণ যে আদর্শ মেনে চলে, সেটাই সেই মতবাদকে ঐতিহ্য আদর্শবাদ বলা হয়। যেমন আমাদের ভারতীয় সনাতন ধর্মে আমাদের সাধারণ বৈশিষ্ট্য হলো যে উচ্চ বাচনা করা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খল পরায়ণ হওয়া এবং মিথ্যা কথা না বলা, সবার সঙ্গে মেলামেশা, এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই একটা ঐতিহ্য। অবশ্য পুরনো বটে, এখানে লেখক পচা বলেছেন সেইগুলোকে পুরনো বলে, এবং সেই পুরনো হলেও সেটি কিন্তু মানবিক বোধের প্রধান উৎস এবং নিরেট একটা মানবত্ব যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই গুণগুলো থাকা খুবই প্রয়োজন। তাই এইগুলো থাকার জন্য কল্পনা তাপস বলে, অর্থাৎ কল্পনার তপস্যা করে বলে, এরকম কল্পনা প্রমাণ বলে এই মৃত্যুঞ্জয়কে নিখিল ভালোবাসে। তাহলে বোঝা গেল নিখিলকে সে এই মৃত্যুঞ্জয়কে নিখিল কেন ভালোবাসে। সৎ মানুষের জন্য নয়, সরল মানুষের জন্যও নয়, সে যে পরম্পরাগত প্রাচীন ঐতিহ্য তার মনে যে অটুট বন্ধনে আবদ্ধ তার জন্যই কিন্তু তাকে ভালোবাসে। আর মৃত্যুঞ্জয় কিন্তু দুর্বল চিত্ত নয় বা ভাবপ্রবণ আদর্শবাদী নয়। সাধারণত ক্ষেত্রে আমরা কী দেখি না, সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যে মানুষগুলো মুখোশধারী থাকে, অর্থাৎ কথা একরকম বলে আর কাজ কিন্তু আরেক রকম করে। সাধারণভাবে এই যে ভাবপ্রবণ ঝোঁটা আদর্শবাদী লোকেরা মুখোশধারী হয়, তাদের ভেতরটা পরিচ্ছন্ন নয়, অর্থাৎ মধুতিষ্টতি জিহ্বাগ্রে হৃদয়াতু হলাহলম, অর্থাৎ সুন্দর সুন্দর কথা জীবের ডগায় থাকে কিন্তু হৃদয়েতু হলাহলম, অর্থাৎ মনের মধ্যে বিষ থাকে। তো এই ধরনের মানুষ কিন্তু এটা সে নয়, আর নয় বলেই তার মধ্যে একটা শক্তি কিন্তু তার মধ্যে আছে। কীরকম শক্তি? তার অবশ্য সে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া অত্যন্ত শ্রোত ধীর নিস্তেজ নয় তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, তবে তার মধ্যে একটা শক্তি উৎস আছে। কীরকম না, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহুক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ।
এই অংশটা খেয়াল করো, আসলে অব্যয় মানে হলো যার ব্যয় নেই, ক্ষয় নেই, যা অপরিবর্তনীয়, অর্থাৎ যার রূপের পরিবর্তন হয় না, এক কথায় যার রূপান্তর হয় না। অথচ সেই অব্যয়কে শব্দরূপে রূপান্তরিত করার অর্থাৎ অপরিবর্তনীয়কে পরিবর্তিত করার জন্য চেষ্টা হলে কত জাগতিক শক্তিই না ব্যয় হতে পারে। সেই বিপুল শক্তির অংশবিশেষ আছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। সেই মনের দিক থেকে শ্লথ নয়, নিস্তেজ নয়, তার মধ্যে আছে শক্তির একটা উৎস। তা দেখো, শক্তির তো উৎস আছে, এটা বোঝা গেছে। আর নিখিল পর্যন্ত তারই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে সত্যি নিখিল হলে কেমন হতে পারত। অর্থাৎ মৃত্যুঞ্জয় হলে এই নিখিল মনে করে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না, অর্থাৎ মৃত্যুঞ্জয় হতে চাই। অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য থাকার জন্যেই নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়ের প্রতি আসক্তি বাড়ে, এবং সেরকম হলে মন্দ ছিল না এরকম সে ভাবে। তো এইভাবে মৃত্যুঞ্জয় যে দুর্ভিক্ষ কবলিত পরিবেশে যে দৃশ্য দেখেছে, যে অনাহারে মৃত্যু, এখান থেকে পরিত্রাণের পাওয়ার জন্যে যে হাজার সমস্যার সে থাকা সত্ত্বেও এই জায়গা থেকে সে কিন্তু মানে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবং এখানে লেখকের সুন্দর একটা উপমা দিয়েছেন যে সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। মৃত্যুঞ্জয়ের রকম সকম দেখে নিখিল অনুমান করল যে মৃত্যুঞ্জয়ের ভিতরে এক বড় সমস্যার সঙ্গে মনের সংঘাত যে ঘটছে। আসলে এই মৌমাছি যেমন কাচের দেয়ালের ভেতরে ঢোকবার জন্য কেবলই মাথা খুঁড়ে, এবং মাথা খুঁড়তে খুঁড়তে সে কোনো মীমাংসাই করতে পারে না, ওপারে উঠতে পারে না, দেয়ালের কঠিন বাধা আর টপকাতে পারে না বলে তার মাথা খোঁড়া হয়। নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয় যেন একটা ঠিক সেইরকমই অবস্থা তার, কাচের মতো একটা স্বচ্ছ সাধারণ সমস্যা, এবং তা হলো খেতে না পেয়ে মরে যাওয়া। সমস্যার ব্যাপারে নিখিলের অন্তত তাই মনে হয়, অথচ মৃত্যুঞ্জয় অকারণে এই সমস্যাকে অর্থহীন অনুচিত ও কঠিন করে তুলে কাচের শক্ত দেয়ালে মৌমাছির মাথা খুঁড়ে মরার মতো মাথা খুঁড়ে মরছে। এখানে আসলে কাচের দেয়ালের সঙ্গে সমস্যার আর মৌমাছির সঙ্গে মৃত্যুঞ্জয়ের মাথা আর মাথা খোঁড়ার সঙ্গে সংঘর্ষের তুলনা করা হয়েছে, বোঝা গেল। এই রকম সমস্যায় সম্মুখীন হয়ে যখন ভাবছে, তখন নিখিল হঠাৎ এক সময় জিজ্ঞেস করে, হঠাৎ যে কী হলো হে তোমার, তখন বলে যে মরে গেল লোকটা, না খেয়ে মরে গেল। এই আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। এই বিশ্বসূচক চিহ্ন অর্থাৎ এই যে বিস্ময় ভাবনা তাকে আরও কাতর করে ওঠে। অর্থাৎ আমরা থাকতে, আমাদের মতন মানুষ থাকতে, অজস্র মানুষ থাকতে, এই মানুষটা মারা গেল, কেন মরল, কেন এমন হয় এই দুর্ভিক্ষপ্রীত মানুষে, সেই সব প্রশ্নের উত্তর সে পায় না। এইভাবে মৃত্যুঞ্জয়কে আমরা দেখব যে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের যেখানে পলায়নবাদী বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও, অর্থাৎ পলায়নবাদী বলতে ঘর থেকে আমরা চলে যাওয়ার একটা মানে বৈশিষ্ট্য বাঙালিদের যেটা আছে সেটা মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখানো হয়েছে। এবং কীভাবে পলায়নবাদ মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেটা আমরা পরে দেখব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মৃত্যুঞ্জয়ের তার যে অবস্থা, আজকের এই দুর্ভিক্ষ কবলিত মানুষের অবস্থা দেখে সেও যেন আস্তে আস্তে ওই মানুষের মতো হয়ে যাচ্ছে, এবং সমস্ত প্রশ্ন, নানান প্রশ্ন, নানান আবেগ, অনেক যে ভাব এবং ভাবপ্রবণ তাকে কুড়ে কুড়ে তারা খাচ্ছে, এবং দুর্ভিক্ষপীড়িত মানুষের সাথে যেন মিশে যাওয়ার সে চেষ্টা করে যাচ্ছে। তাই সে প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খায়, মরে গেল, না খেয়ে মরে গেল। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত রাখলাম, পরের দিন আমরা এটা পরে অংশ আলোচনা করব। ভালো থেকো, সাবধানে থেকো, রাখলাম।